প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা চলে আসলাম পাবনা জেলাতে এখানে দেখা যাইতাছে একটা চাচি কি কাজ করতেছে ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছেন আপনি ভালো আছি এই যে নির্জন জায়গায় আপনি একা একা যে লাকড়ি টুকাইতাছেন এগুলো নিয়ে কি করবেন এগুলো হেরজখানায় ভাত রান্না মানে মাদ্রাসার সাথে নিয়ে এগুলা দিয়ে ভাত রান্না করবেন ওখানে যে আপনি রান্না করেন আমি রান্না করি একটু এদিকে একটু আসেন আপনি সাথে একটু কথা বলি আপনার তো দেখা যাইতাছে যে আপনি অসুস্থ মনে হইতাছে তাহলে আপনি কিভাবে আবার রান্না করেন কিভাবে ওখানে কতজন এই যে ছাত্র কতজন আছে ওখানে ছাত্রদি পড়ায় 50-60 জন সেখানে ছেলেরা কতে খায় আর কতে বাড়ির ছেলেরা আনে আর কতে আমি আজি দিই আর কতে হুজুর আছে 7 জন হুজুর হেরজখানায় তারপরে ওই হুজুরির বউ বাড়িতে এক হুজুর আছে সেই হুজুরির দিদি হাফেজা সে আবার ছাত্রীদের পড়ায় সে ছাত্রীদের কতে আমি রাজ্যে দেয় আর কত বাড়ির ছেলে ভাত আসে মানে আপনি ওদেরকে রান্না বাড়া করে খাওয়া রান্না করি খাওয়া ওখান থেকে কি আপনাকে কোনো টাকা পয়সা দেওয়া হয় দেয় 2000 টাকা দেয় 2000 টাকা দিয়ে কি চলে আপনার সংসার 6 কিলো দাইদ লাগে 6 টা কিলো দাইদ লাগে আপনি আবার এই যে রুম গুলো আপনি আবার পরিষ্কার করতে হয় আবার পরিষ্কার করি আবার প্রিয় দর্শক আপনাদেরকে কি বলবো দেখেন ওনার অবস্থাটা অনেকটাই দেখা যাইতাছে উনি অনেকটা অসুস্থ আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে যদি একটু বলতেন আমাকে আমার ফ্যামিলিতে আমার বিটি আছে বিটি বিধবা তাদের নাতি আছে নাতনি আছে ওদেরকেও আপনি ভরণ পোষণ করতেছেন জি আপনার হাজবেন্ড নাই না আপনার ছেলে নাই ছেলে না থাকার মতোই আপনাকে যে দেখাশোনা করে না কেন করে না আপনার তো ছেলে আপনিই তো লালন পালন করছেন মেয়ের কাছে থাকি মেয়ের কাছে থাকেন বিদায় আপনাকে দেখে না মেয়ে দাও দেখে দেখার নাই মানে আপনার মেয়ে অসুস্থ দেখার তার কিছু নাই মানে টাকা পয়সা নাই এমনি কোনো আর্থিক অবস্থা ভালো না আচ্ছা এখন যে লাকড়িগুলো আপনি টুকায় নিতেছেন মাদ্রাসার সাথে নিয়ে রান্না করবেন রান্না করবেন আচ্ছা ওখান থেকে যে 2000 টাকা দেয় এগুলো দিয়ে তো মনে হয় আপনার ওষুধের টাকাই হয় না না ওষুধ খাওয়া লাগে ওষুধের টাকাই হয় না আচ্ছা আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে যে নাম্বারটা আমরা এই যে ভিডিওতে দিলে হয়তো বা যদি ভিডিওটা কোনো প্রভাবশালী লোকে চোখে পড়ে হয়তো বা আপনাকে একটা আর্থিক সাহায্য করতে পারে আপনার নাম্বার মুখস্থ আছে আমার নাম্বার মুখস্থ আছে বিকাশ নাম্বার মুখস্থ আছে আমার নাম্বার কই 01736 হ্যাঁ 05 হ্যাঁ 37 হ্যাঁ 01 আবার বলবেন একটু জোরে বলবেন 01 01736 হ্যাঁ 05 হ্যাঁ 37 হ্যাঁ 01 আচ্ছা আপনি লেখাপড়া কোন ক্লাস পর্যন্ত করছিলেন 1965 সালে কত বছর 50-60 বছর জি জি এরকম হবে আচ্ছা এই যখন এই যে আপনি এই যে স্কুলে পড়ালেখা করতেন আপনি ছাত্রী হিসাবে কেমন ছিলেন ছাত্রী হিসেবে খুব ভালো ছিলাম কিন্তু ওই সময় মনে আপনাদের সংসারে আর্থিক অবস্থা খারাপ থাকার কারণেই পড়ালেখাটা করতে পারেন না আপনার কয় ভাই কয় বোন ছিলেন আমরা দুই ভাই দুই বোন ছিলেন দুটো ভাই মরে গেছে আচ্ছা এখন আপনার এই যে বোন কয়জন আছে বোন একজন আছে আর ভাই দুটো মারা গেছে ভাই দুটো মারা আপনি কি ফ্যামিলিতে বড় ছিলেন নাকি ছোট আমি সবার ছোট আপনার এই যে এই বোন যে আছে ওটা কি বড় আমার বোন সবার বড় বোন অলরেডি আছে দুই ভাই বড় তাহলে ভাইয়ের ছোট বোন বোনের ছোট আমি তো প্রিয় দর্শক একটা মানুষ কতটা অসহায় হওয়ার পরে যে এই যে এখন ওনার বর্তমান যে পরিস্থিতিটা থাকা অবস্থার কারণেও উনি মাদ্রাসায় এতিমখানাতে বাচ্চাদেরকে যে খাবার দাবারের আয়োজনটা উনি করেন কিন্তু কথা হইতেছে যে উনি হয়তোবা যে পরপারে আশা করেন বিদায় 2000 টাকা বেতনে উনি এই কাজগুলো করতেছেন নাকি জি আপনি তো এখানে টাকার জন্য ওদেরকে রান্না বাড়া করে খাওয়ান না শুধু যে হয়তোবা এই বাচ্চারা প্রতিষ্ঠিত হবে মাওলানা হবে হাফেজ হবে ভবিষ্যতে হয়তোবা হাত তুলে আপনার জন্য কখনো মনে হলে দুই ফুটা চোখের জল ঝরাবে আপনার
একথা মনে করে হয়তোবা ওরা আল্লাহ তাআলার এই যে যেই হাদিসগুলো আছে এগুলার ভিতরে আপনাকে তুলে ধরবে যে এই মানুষটা ছিল আমাদের জীবনে এখন নাই এটাই তো আচ্ছা এই যে আপনাদের মাদ্রাসার যে হুজুর আছে যে ইমামতি করে যে টিচার আছে উনি আপনাকে কেমন চোখে দেখে কেমন স্নেহ করে খুব ভালো আমরা সে হুজুরের সাথে দেখা দেইনি না এমনি বাড়ির হুজুর হ্যাঁ হ্যাঁ তারপর আরো পাঁচটা হুজুর আছে মুফতি হুজুর আরো সব মেলা বরিশালের হুজুর বগুড়ার হুজুর এইসব আরো মেলা আচ্ছা এখন আমরা যে জায়গাটাতে আছি এটার নাম কি গ্রামটার নাম কি গ্রামটার নাম ভবানীপুর হ্যাঁ আজ থানা থানা ভাঙ্গা জেলা জেলা পাবনা আচ্ছা আপনার নামটা কি আমার নাম জাহানারা জাহানারা বেগম তো প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখতেছেন যদি আপনাদের দয়া মায়া হয় উনাকে কিছু সাহায্য করবেন হয়তো বা ওনার যে মেয়ে আছে ওকে নিয়ে একটু ভালোভাবে যাতে চলতে পারে এই ব্যবস্থাটা করে দেবেন তো সবাই ভালো থাকবেন মেয়েটা বিধবা আপনার মেয়েটাও বিধবা তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।